হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সেই আলোচনাটি হলো যে একটা নারীর জীবন তরিকত করে কি হাল হতে পারে, ভালো হতে পারে, খারাপও হতে পারে। তাহলে যে শরীয়তের দৃষ্টিতে মানুষ যা কিছু দেখে তাও সঠিক, এবং যা কিছু বোঝে বা যা কিছু দেখে তা সঠিক না, আবার সঠিক, দুইটা কথা কি করে এক হতে পারে? তাই বলবো যে শুধু নারী নয়, তরিকত জগতের মধ্যে কিছু কিছু বিষয় আছে যা দেখলে মনে হয় এই তরিকতের জগতে আর জীবনে কখনোই যাব না, আবার মনে হয় এই তরিকতের জগতে ঢুকে যখন কিছু জিনিস বুঝতে পারে, আরে এটাই তো সত্য পথ, তারপরেও কত মানুষের কত মত। যাই হোক, আজকের আলোচনাটি হবে যে মানুষ কিভাবে মানুষের কাছে নষ্ট হয়ে যায়, কিভাবে একটা নারীর জীবন নিয়ে ছিনিমিনি খেলে। একটা ভালো নারী, তিনিও তার নিজের জীবনটা কিভাবে ছিনিমিনি হয়ে যায়। তবে আমরা একটা জিনিস বুঝতে হবে, যা কিছু শুনব তাতেও ভুল থাকতে পারে, এবং যা কিছু দেখব তাতেও ভুল থাকতে পারে। অনেক সময় দেখায় ভুল থাকে। কেমন? ছোট একটি এক্সাম্পল, একজন একটা মানুষকে চাকু মেরে মেরে চলে গেছে, আরেকজন মানুষ তাকে বাঁচাতে চাকুটা যখন তুলতে আসছে তখন তার ছবি তুলে রেখেছে, তখন দেখতেছে চাকু দিয়ে লোকটাকে মারতেছে। কিন্তু আপনারা মনে মনে বলতে পারেন যে দেখার মধ্যে আবার ভুল কি? এখানে দেখার মধ্যেও ভুল আছে, আর এই ভুলের কারণে অনেক নারীর জীবন বিপন্ন। তবে এই জন্য আমি একটি আলোচনা আপনাদের সামনে করব। তবে এই আলোচনাটি অনেক বড়, আমি ছোট করে শর্ট করে বলার চেষ্টা করব। মনসুর হেল্লাসের বোন আয়না বিবি, এই আয়না বিবি তার ছোট ভাইটিকে সাথে নিয়ে ঘুমাতো। তো এরকম প্রতিদিন থাকে, খায়, ঘুমায়। কিন্তু সমাজের কিছু লোক বলে, হে মনসুর, তুই যে তোর বোনের সাথে থাকিস, খাস, তুই কি জানিস তোর এই বোন যে নষ্ট, তোর এই বোন যে খারাপ, তোর এই বোন যে পরপুরুষের সাথে চলে থাকে, তুই কি জানিস তোর বোন ভালো নয়। তখন এরকম ছেলেটা শুনতে 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 হঠাৎ করে একদিন কি করলেন, যে চেক দিতে শুরু করলেন, আয়না বিবিকে চেক দিতে শুরু করলেন। কিন্তু চেক দিবি কি, দেখে সব ঠিকঠাক আছে, কিন্তু মানুষই তো বলে আমার বোন পরপুরুষের সাথে চলে যায়, কোথায় যেন। তখন ওই লোকদেরকে বলল যে তোমরা যে আমার বোনকে নিয়ে এসব কথা বলো, কই আমার বোনকে তুমি কোনো খারাপ পাইলাম না, ভালোই তো কাজ করতেছে, রাঁধতেছে, খাওয়াইতেছে। তখন বলে, বাবা রে তুমি বুঝবা না, তুমি একদিন তোমার বোনের সাথে ঘুমিয়ে থাকবে, কিন্তু তুমি সেদিন ঘুমাবে না, জাগ্রত হয়ে থাকবে, দেখবে তুমি তোমার বোন কি করে। তখন ছেলেটি বলল, হ্যাঁ ঠিক আছে, তাই হবে। তখন আয়না বিবি রাতে যখন ছোট ভাইকে নিয়ে ঘুমালো, তখন তার ছোট ভাই যখন দেখলো যে পুরোপুরি ঘুমের মধ্যে আছে, তখন আয়না বিবি আস্তে 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 দরজা দিয়ে বের হয়ে, সে দরজাটাকে আস্তে করে ভিড়ে আয়না বিবি চলে গেছে। তখন ছোট ভাই আস্তে আস্তে উঠছে, ওঠার পরে সেই দরজা দিয়ে বের হয়ে দেখতেছে আমার বোন জঙ্গলা দিয়ে হাঁটা দিয়েছে। কিরে, লোকজনে তো সত্যই বলেছে।
তখন সেই বনের পিছনে পিছনে এই জঙ্গল দিয়ে হাঁটতে শুরু করছে। তখন তার বোন থেকে তার ভাই অনেক দূরে একটু লুকিয়ে চুকিয়ে পিছনে পিছনে যাচ্ছে। এরকম করতে করতে অনেক পথ হাঁটলো। তার ভাইটি, ছোট ভাইটি ক্লান্ত হওয়ার অবস্থা, বোনকে ডাকও দিচ্ছে না, আবার উকি ঝুঁকি দিয়ে যাচ্ছে। তখন কি হলো যে অনেক দূর পর্যন্ত যাওয়ার পরে এক গহীন জঙ্গল, এই জঙ্গলের দিকে তার ছোট ভাই দেখতে পাচ্ছে যে 12 জন মানুষ, 12 জন পুরুষ লোক সেই জঙ্গলের মধ্যে বসা। তখন মনসুর হিলাস ভাবতেছে, ও এই খবর, তাহলে লোকেরা তো আমাকে সত্যই বলেছে। তখন সে 12 জনের মধ্যে যখন গেল, তখন সে হলো কয়জন, 13 জন, আয়না বিবিকে নিয়ে 13 জন। তখন তার ছোট ভাই ভাবতেছে যে দেখবো তারা কি করে। তখন এই মনসুর হিল্লাদ ছোট ভাই এক গাছের উপরে উঠেছে, এক গাছের উপরে উঠে চুপ করে বসে আছে, তারা কি করে দেখবে। আর মনে মনে বলে, হায় রে, মানুষে তো আমাকে সত্যই বলেছে, আমি তো বিশ্বাস করি নাই। তখন কি হবে, তখন ওখানে 12 জনের ভিতরে 13 জনের ভিতরে একজন হলো ওস্তাদ বা গুরু। তখন গুরু বলতেছে, এই আয়না বিবি তো এসে গেছে, নে নে তোরা রুটিটা বন্টন কর। তখন রুটিটা একের পর এক একটা একটা করে দিতে দিতে, তাদের হিসেবে রুটি ছিল কয়টি, তাদের হিসেবে রুটি ছিল 13টি, যে 13 জনের জন্য 13 পিস রুটি। এখন একজন ভক্ত এই রুটি সবার প্লেটে দিতে যাইয়া তখন গুরুকে বলতেছে, বাবা রুটি তো আমাদের এখানে 13টা থাকার কথা, কিন্তু রুটি তো 14টা হচ্ছে। এখন রুটি যে 14টা হচ্ছে তো বুঝলাম না, আমরা তো 13টা রুটির গুনে এনেছি। তখন গুরু বলতেছে, বাবারে এখানে অন্য কোনো বিষয় আছে, কি তোমরা ভালো করে তল্লাশ করো যে আমাদের আশেপাশে অন্য কোনো মানব জাতি আছে। তখন বললো, এই গহীন জঙ্গলে এখানে আমরা 13 জন ছাড়া তোর কেউ নেই, ভালো করে লক্ষ্য করে দেখো। তখন ডাইনে বায়ে দেখে পায় না। তখন বলতেছে গুরু যে, হে ভক্তগণ, তোমরা কি পাচ্ছ না, তোমরা একটু গাছের দিকে তাকাও তো। হাই, তখন দেখি একটা বাচ্চা বসে আছে গাছে। তখন বলতেছে, হে বাচ্চা নেমে আসো, নেমে আসো। তখন বাচ্চাটা নেমে আসছে। নেমে আসার পরে বলতেছে, বাবা তুমি এখানে কেন, কি করো তুমি। তখন বলতেছে, আপনারা বলেন, আপনারা এখানে কেন। তখন বলল, বাবা রে তুমি বাচ্চা মানুষ, রাগান্বিত হচ্ছ কেন। আয়না বিবি বলতেছে, বাবা ইনি তো আমার ছোট ভাই, সে আমার পিছনে পিছনে এসে গেছে, আমি তাকে ঘুম পাড়িয়ে রেখেছিলাম। তখন বলতেছে, ঠিক আছে ঠিক আছে, 14টি রুটি তো, তাকেও রুটিটা দেওয়া হোক। তখন আয়না বিবি বলতেছে, বাবা এই রুটিটা আমার ভাইকে দিবেন না, কেন, আমার ভাই যদি এই রুটিটা খায় আমার ভাই তো পাগল হয়ে যাবে। তখন বলতেছে যে, ঠিক আছে বাবা এই রুটিটা আমি বাড়িতে নিয়ে যাব, তাকে একটু একটু করে খাওয়াবো, আর যদি পুরো রুটিটা খেয়ে ফেলে তখন সে পাগল হয়ে যাবে। তখন বলতেছে, ঠিক আছে। তো এখন কথা হলো, তার ছোট ভাই বলতেছে, আমাকে রুটি দিবেন না কেন, আমি খাবো। না বাবা, তুমি রুটিটা বাসায় নিয়ে অল্প অল্প ছিঁড়ে ছিঁড়ে খেও, তোমার বোন তোমাকে খাওয়াবে। তখন বলতেছে যে, আসলে এই ছোট ভাইটি বলতেছে, আসলে মানুষের উপরে দেখে বাহিরে দেখে কখনো বিচার করা যায় না, ভিতরের খবর নিতে হয়,
এই লোকজনে বলাবলি করে আমার বোন খারাপ হয়ে গেছে, আমার বোন তো সে তো তার মুর্শিদের কাছে আসছে, এখানে তালিমের শিক্ষা শিখতে আসছে, এলমে তাসাউফের শিক্ষা শিখতে আসছে, আর কত মানুষ কত কথা বলতেছে, কিন্তু এখানে তো মা এবং বাবার সম্পর্ক, মা মেয়ের সম্পর্ক, বাবা মেয়ের সম্পর্ক, কিন্তু মানুষ দূর থেকে কিরকম ভাবতেছে। যাই হোক, এখন কথা হলো আজকের যে আলোচনাটি, এই আলোচনাটি যা কিছু শুনতে খারাপ দেখা যায়, যা কিছু দেখতে খারাপ দেখা যায়, আসলে কিন্তু সেখানে কোনো খারাপ নয়। আর সেই রুটিটা যখন মনসুর হেল্লাসকে বাড়িতে নিয়ে খাওয়াবে, তখন বাড়িতে নিয়ে খাওয়াবে তার ভিতরে চিন্তা হলো আমি কখন রুটিটা খাব। তার বোন বলছে ভাই আমি কাজ করে এসে তোমাকে একটু একটু করে খাওয়াবো। এখন সেই বাচ্চা তো একদিন দুই দিন তিন দিনের মাথায় তো পুরো রুটি খেয়ে ফেলেছে। পুরো রুটিটা খেয়ে আয়নাল হক আয়নাল হক, তার মানে আয়না হক আয়না হক, এরপরে বলতে বলতে আয়নাল হক, যে আমি আমার খোদা আমি আমার খোদা, এরকম একটা শব্দ তার মুখ থেকে বের হতে শুরু করেছে। তখন শরীয়তের দৃষ্টিতে মানুষ বলতেছে এই আল্লাহ খোদা তো একজন আছে, তুমি কিভাবে তোমার খোদা হও, লেগেছে ব্যাস। যাই হোক, এর সামনে যাব না। তবে আজকের এই কথাটি এ কারণেই করা হলো যে নারী হোক পুরুষ হোক, তাদের বাহিরে বা তাদেরকে দেখে বা তাদেরকে কোনো কিছু দেখে আমরা মন্তব্য করতে পারবো না, খারাপ বলতে পারবো না, আমরা আগে বিষয়টা ভালো করে জানব। তবে কি হবে, তাহলে আমার আর গীবতকারী হতে হলো না এবং তিনিও একজন মানুষের কাছে দোষী হলো না। তো আজ এই কারণেই এই আলোচনাটি করা হলো যে মানুষ যেন বুঝতে পারে যে আসলে যা কিছু খারাপ দেখতে আসলে তা খারাপ নয়, আর খারাপ থাকবে না কেন, থাকতেও তো পারে, তো আমরা দেখে শুনে বুঝে তার বিচারও করতে হবে। তো আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন, পরবর্তীতে আমাদের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো আজ এই বলেই রাখবো, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।